ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 25, 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 14 সমীকরণ দ্বয় সমাধানটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চারটে অপশান দেওয়া আছে, কোন অপশানটা ঠিক আমরা বের করব। ওকে, সো 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 25। ওকে, এটা আমি এক নম্বর ইকুয়েশন দিলাম। আর নেক্সট হচ্ছে 5x মাইনাস 2y দেওয়া আছে 14, তো এটা আমি কী করলাম, 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার 1 নম্বর ইকুয়েশনের সাথে আমি কী করছি, এর সাথে আমি গুণ করে দিচ্ছি 2। ওকে, এর সাথে 2 গুণ করছি। আর 2 নম্বর ইকুয়েশনের সাথে আমি 3 গুণ করে দিচ্ছি। তাহলে কী হচ্ছে, প্রথম ইকুয়েশনের মধ্যে 2 গুণ করি তাহলে হবে 8x প্লাস 6y ইজ ইকুয়াল টু 50। আর পরেরটা হবে 15x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 14 42। ওকে, এবার আমি কী করছি, এই দুটো যে নতুন ইকুয়েশন পেলাম এগুলোকে যোগ করে দিচ্ছি। তো যোগ করলে কী হবে, দেখো 6y টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 15 সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আসবে আমাদের 23। ওকে, সো 23x হচ্ছে এদিকে, আর ডান দিকে হচ্ছে 2, আর 5 আর 4 হচ্ছে 9, তাহলে 92 হচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 92 ডিভাইডেড বাই 23, তো সেটা করলে আসছে আমাদের 4। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু বেরোলো 4। এবারে আমরা 1 নম্বরে x ইজ ইকুয়াল টু 4 বসিয়ে দিই, তাহলে কী হবে, 4 ইন্টু 4 প্লাস 3y ইজ ইকুয়াল টু 25, সো 16 প্লাস 3y ইজ ইকুয়াল টু 25, সো 3y ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16 দ্যাট ইজ 9, সো y ইজ ইকুয়াল টু 9/3 দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাহলে y এর ভ্যালু বেরোচ্ছে 3 আর x এর ভ্যালু বেরোচ্ছে 4, তাহলে সমাধান হচ্ছে 4x ইজ ইকুয়াল টু 4 আর y ইজ ইকুয়াল টু 3। তো x ইজ ইকুয়াল টু 4 আর y ইজ ইকুয়াল টু 3 মানে অপশান এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে অপশান এ যেটা আছে, x ইজ ইকুয়াল টু 4 আর y ইজ ইকুয়াল টু 3, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।